চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পরপারে অসীম জাওয়াত। এ ঘটনায় আরেক পাইলট আহত হয়েছেন। অসীম জাওয়াত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন। তিনি 2010 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন। তিনি 2011 সালে একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। অসীম একাধিক যুদ্ধ বিমান চালিয়েছেন। তিনি ছিলেন F7MG1 এর অপারেশনাল পাইলট ও এলিমেন্ট লিডার। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের মিশনে তিনি নিয়োজিত ছিলেন। বিভিন্ন কোর্সের তাগিদে ভ্রমণ করেছেন চীন, ভারত, তুরস্ক ও পাকিস্তানে। মৃত্যুর আগ পর্যন্ত নিয়োজিত ছিলেন ফ্লাইং ইনস্ট্রাক্টর এবং স্কুল অফ BAF এ স্টাফ ইনস্ট্রাক্টর হিসেবে। অসীম জাওয়াত নিজের ট্রেনিং জীবনে সকল বিষয়ের শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন গৌরবমণ্ডিত সোর্ড অফ অনার। সাভার ক্যান্টনমেন্ট কলেজ থেকে এখন পর্যন্ত তিনি একমাত্র সোর্ড অফ অনার বিজয়ী। ফ্লাইং ইনস্ট্রাক্টর ফোর্সে শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন মফিস ট্রফি। এছাড়া তার দায়িত্বশীলতা ও কর্মক্ষেত্রে দক্ষতার জন্য প্রশংসা পেয়েছেন চিফ অফ এয়ার স্টাফ থেকে। আজ সকাল 10:30 দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় আহত হন তিনি। এরপর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যুবরণ করেন। এর আগে এক বার্তায় আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি IAC-130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ে। পরে বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়। জানা গেছে, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরে এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানে থাকা দুজন পাইলট প্যারাশুট দিয়ে নেমে যান। এক পর্যায়ে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনা কবলিত বিমানটি সেখান থেকে উড়াল দিয়েছিল বলে জানা গেছে। ফয়সাল আহমেদ, আজকের সারাদিন।